गुड मॉर्निंग एवरीवन, आई एम सुधन्या सेनगुप्ता। आमी आज के क्लास 9 एर इंग्लिश वेस्ट बेंगल बोर्डर फर्स्ट चैप्टर आमी आज के पढ़ाबो। तो फर्स्ट चैप्टर पढ़ानोर आगे आमरा एकटु अन्यरकम भावे शुरूटा करी। एखाने आपनारा एकटा लेखा देखते पाच्छेन, दैट इज द विलेज इज अ प्लेस व्हेयर यू कैन फाइंड पीस यूनिटी स्ट्रेंथ इंस्पिरेशन and most important a natural and beautiful life। so to ei jinish ta amra sob shomoy jani। ami ekhane ekta chotto ekta gramer chobi ekta mane ekechi ototo to bhalo hoyni kintu bojha jacche je eta gramer chobi। gramer chobi mane nirmol akash ujjwal surjo पल्यूशन थाकबे ना, वायु दूषण नहीं, नदी जल अनेकटा बेशी परिष्कार और जमिर परिमाण आमादे शहरेर थेके ग्रामे अनेक अनेक बेशी। तो एटा गेलो एकटा ग्रामेर कथा। आजके आमी जे चैप्टरटा पढ़ाबो इंग्लिशे तार संगे ग्रामेर एकटा खूब सुंदर सम्पर्क आछे। शुधु ग्रामेर नय, ग्रामेर संगे आछे एकटा जंगलेरो। যেমন তোমরা ধরো, আজকে যদি আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবনের কথা বলি তাহলে প্রথমেই কী কথা মাথায় আসে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়েস, এই যে পিসটা আমি পড়াবো, লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা হচ্ছে তার সঙ্গে রিলেটেড। এখানে তোমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা জঙ্গলের ছবি। আমি মোটামুটি একটা জঙ্গল আঁকার চেষ্টা করেছি, জঙ্গলটা হয়নি তবুও। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা লেখা যেটা হচ্ছে ওয়াইল্ডনেস। জঙ্গল মানে হচ্ছে ওয়াইল্ডনেস। ওয়াইল্ডনেস টাচেস দ্য হার্ট, মাইন্ড অ্যান্ড সোল অফ ইচ ইন্ডিভিজুয়াল ইন আ ওয়ে নোন ওনলি টু হিমসেলফ। তার মানে হচ্ছে জঙ্গলের যে ওয়াইল্ডনেসটা, যে হিংস্র ভাবটা, সেটা সবসময় কিন্তু আমাদের মনকে ছুঁয়ে যায়। সেই জন্য কিন্তু অনেকেই আছেন যারা জঙ্গলে যেতে খুব পছন্দ করেন। তো আমরা এখন শুরু করি আজকের যে টপিকটা আমরা শুরু করছি, সেটা হচ্ছে ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো এটা হচ্ছে আমাদের গ্রাম এবং জঙ্গল এর সঙ্গে রিলেটেড বলেই আমি ইন্ট্রোডাকশনে একটু গ্রাম আর জঙ্গলের পরিবেশ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করলাম। তো এই গল্পটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন মনোজ দাস। মনোজ দাস উনি একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল, এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ দু ভাষাতেই যিনি লিখতে পারেন। তো বাইলিঙ্গুয়াল একজন রাইটার, তিনি অনেক জিনিস লিখেছিলেন, যেমন স্টোরি, পোয়েম, তারপর বিভিন্ন রকমের ভ্রমণ বৃত্তান্ত, অভিযান, তারপর বিভিন্ন ধরনের আর্টিকেল আমাদের হিস্ট্রি আর কালচারের ওপর। এই গল্পটা হচ্ছে ভোলাস গ্র্যান্ডপা, যে গল্পটা সেটা হচ্ছে একটা ইয়ং ছেলের দৃষ্টিভঙ্গি দেয়া। একটা ইয়ং ছেলে, একটা ছোট ছেলে হচ্ছে এর ন্যারেটর। সে ভোলা গ্র্যান্ডপাকে দেখে তার কি মনে হয়েছিল তার বর্ণনাটা আমাদেরকে দিয়েছে। তো এইভাবে আমরা আমাদের পড়াটা আমরা শুরু করছি। এবং ভোলা গ্র্যান্ডপার যে হিলেরিয়াস যে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারটাকে আমরা তিনটে ভাগে, তিনটে পার্টে আমরা ভাগ করতে পারছি। একবার রাত্রিবেলা কোনো উৎসব থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপার কি অবস্থা হয়েছিল, আর সেকেন্ডটা হচ্ছে ওনার যে ভুলে যাওয়ার যে মানসিকতা, বা ওনার যে সেন্স অফ হিউমারটা কীরকম, বা সবাইকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখা, এই যে এই জিনিসটা। আর থার্ড হচ্ছে যেটা আমি জঙ্গলের কথা বলেছিলাম, যেমন সুন্দরবন, সেই সুন্দরবনের কথা। তো আমরা শুরু করি, এখানে একটা একটা করে আমি পড়ছি। যেমন ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ইন আ ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। আ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট। ইন দ্য বোকাল ট্রি
lived in a small troop of monkeys. Bhola grandpa and his wife didn't mind. তার মানে এই প্যারাগ্রাফটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভোলা গ্র্যান্ডপা তিনি গ্রামের সঙ্গে সঙ্গে একটু জঙ্গলের পরিবেশের সঙ্গেও তিনি অ্যাকাস্টম করতে পারছেন, কারণ আজকে আমাদের বাড়ির ছাদের পাশে যে গাছে হনুমান যদি বাসা বেঁধে থাকে আমাদের কাছে সেটা সত্যিকারে খুব অস্বস্তিদায়ক, কিন্তু তার কাছে অস্বস্তিদায়ক নয় বা তার পরিবারের কাছে অস্বস্তিদায়ক নয়। কেন? তারা হচ্ছেন প্রকৃতির খুব কাছাকাছি থাকেন, কারণ তারা গ্রামে থাকেন। এরপর আসছি, এক জ্যোৎস্না রাত্রিরে উই ওয়ার রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, ফগি মানে আমরা জানি কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, সডেনলি ভোলাস গ্র্যান্ডপা লেট আউট লাউড ওয়াই। কী হয়েছে? এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। উনি হঠাৎ করে চিৎকার করে উঠলেন, কী হয়েছে? কারণ তিনি তার গ্র্যান্ডসনকে নিয়ে ফেস্টিভ্যালে গেছিলেন। ভোলাস গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, হি হ্যাড টাইটলি হেল্ড অন হিজ হ্যান্ড অন দ্য হ্যান্ড অফ টু ফিঙ্গার অফ দ্য বয়। হি ডিড নট রিয়েলাইজ কখন, মানে উনি বুঝতেই পারেননি কখন তার নাতি তার হাত ছেড়ে বেরিয়ে চলে গেছে। এই এই যে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ল, এরপর সবাই মিলে আবার সে ফেস্টিভ্যালে গেল। এই এটা আমরা থার্ড প্যারাতে দেখতে পাচ্ছি। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন, টু শার্প আইড মেন মানে হচ্ছে খুব চটপটে মানুষ, ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলাস গ্র্যান্ডপা ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালে উনি যেখানে গেছিলেন সেটা সেখানে আবার যাওয়া হলো। সেখানে গিয়ে ও দেখা গেল যে তার নাতি একটা গরুর মানে দু চার পায়ের নিচে সে বসে আছে। আমরা এখানে ছবিটাও আমরা দেখতে পাবো, এখানে ছবিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছবিটা কিন্তু দেওয়া আছে। খুব ছবিটা দেখে খুব মিষ্টি লাগছে, মানে আমার তো খুব ভাল লাগছে। তো যাই হোক, এটা গেল একটা ঘটনা। এরপর আবার একটা ফানি থিংস হয়েছিল। কি হয়েছিল? ভোলাস গ্র্যান্ডপা ইজ, এটা হচ্ছে যে ন্যারেটর তার বাবার সঙ্গে এটা জড়িত। কেন? একটা রেনি আফটারনুনে ভোলাস গ্র্যান্ডপা ওয়াইল উইথ এক্সাইটমেন্ট টু টোল্ড মাই ফাদার দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, দে ওয়্যার বারিং আ লার্জ বক্স ইন দ্য স্যান্ড ডিউনস, মানে তারা কী করেছিল, একটা বড় একটা বাক্স ওই বালি স্তূপের মধ্যে পুঁতে রেখেছিল, এবং তার মনে হয়েছিল, সেই ভোলা গ্র্যান্ডপার মনে হয়েছিল যে সেই জিনিসটা হচ্ছে কোনো গুপ্তধন। তো এবার তিনি হিডেন ট্রেজারের কথা বললেন। ইভিনিংয়ে সবাই, ইভিনিং থেকে রাত হয়ে গেল, সবাই বালি স্তূপ খুঁজতে শুরু করে দিল, কিন্তু হঠাৎ করে ইট ওয়াজ পাস্ট অ্যাট মিডনাইট। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফিউজড, মানে ওই সময় মানে মধ্যরাত্রে তিনি কনফিউজড করলেন যে দিস ইজ নট দ্য রিয়েল স্টোরি আর নট দ্য রিয়েল ট্রেজার, দেয়ার ইজ নো সাচ এজ দ্য রিয়েল ট্রেজার, ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডি ন্যাপ, মানে এটা তিনি মধ্যরাত্রের একটা স্বপ্নে তিনি দেখেছিলেন, সেটা শুনে তিনি সবাইকে ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছিলেন। এটাই হচ্ছে ভোলাস গ্র্যান্ডপা। আমার তো মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ভদ্রলোক বোধ হয় সবাইকে ব্যতিব্যস্ত করে রাখতে খুব ভালোবাসতেন। আরেকটা ইভিনিংয়ে তিনি উইকলি মার্কেট থেকে ফিরছিলেন। উইকলি মার্কেট মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি হাট। হঠাৎ করে তিনি দেখলেন তা পাঁচ গজের মধ্যে হি হার্ড এ টাইগার বিহাইন্ড হিম, একটা বাঘ তার পিছনে দাঁড়িয়ে আছে। হি হার্ড দ্য গ্রোভ অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার,
and Vola Grandpa turned and found a bright gaze to Tiger on his face. Tini dekhlen Tiger ta tar dike takiye ache. Tini ki korlen? Suddenly Vola Grandpa instantly climbed up a nearby a tree, a banyan tree. তো উনি সঙ্গে সঙ্গে একটা বানিয়ান ট্রির ওপর উঠে পড়লেন এবং তিনি দেখতে লাগলেন যে বাঘটা গর্জন করতেই লাগলো 100 times অ্যান্ড দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম তো তিনি তিনি মানে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার একটা ঝোপ ঝোপের মধ্যে তিনি সেটেল হয়ে বসলেন এবং তিনি তার ল্যাচটা দিয়ে ওই মানে বুশের ওপর কন্টিনিউ মানে আওয়াজ করতে লাগলেন উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট অবশ্যই রাত্রিবেলাতে ফরেস্ট অবশ্যই ডার্ক অ্যান্ড সাইলেন্স হয়ে যায় এবং দ্য টাইগার বিটিং আ টেল অন দ্য ড্রাই লিভস সে তার লেজটা দিয়ে ড্রাই লিপসের উপর মারতে শুরু করলো আওয়ার্স পাস্ট ঘন্টার পর ঘন্টা কেটে গেল এরপর কী হলো ভোর হয়ে গেল উইথ আ কুনিং অফ ডোভস পাখির ডাকে ভোর হয়ে গেল Vola Grandpa কিন্তু তার মাথা কিছুই ছিল না তিনি গাছ থেকে নেমে এলেন এবং দেয়ার ওয়াজ এ মাউন্ট আ লিটল এ মানে একটা ছোটো ঢিবির মতো উনি দেখতে পেলেন কিছু মানুষ ওর পাশ দিয়ে যাচ্ছিল Vola Grandpa ক্লাইম্ড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার অফ ড্রিঙ্ক দ্য ম্যান সিন দ্য টাইগার ওয়েটিং হি ওয়াজ মাস্ট বি ওয়াইল্ডার What is your secret that you simply walked past a hungry beast and it did nothing? এর মানে হচ্ছে মানে যে মানুষটা তাকে জল দিচ্ছে সে অবাক হয়ে গেছে যে তুমি গাছ থেকে নেমে আমার কাছে চলে এলে আর বাঘটা তোমার পেছনে অপেক্ষা করছে তুমি কী ধরনের মানে তোমার একটা সিম্পল সিক্রেট কী তোমার কী সিক্রেট আছে যে এরকমভাবে একজন নরখাদক বসে আছে আর সে তোমাকে কিছুই করলো না সে Vola Grandpa-কে জিজ্ঞাসা করলো এবার টাইগার কী করলো তখন টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ওয়ানিং দেন Vola Grandpa রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট Vola Grandpa almost his sense in fear and ran back home. মানে হঠাৎ করে তার মনে পড়লো গত রাতের কথা মিন্স তিনি যে জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে এক রাত কাটিয়েছেন তিনি ভুলেই গিয়েছিলেন তার এবার হঠাৎ করে মনে পড়লো সে বাঘটাকে দেখলো এবং দৌড়ে সে মানে ওখান থেকে তিনি চলে গেলেন এরপর 50 বছর কেটে গেছে 50 বছর সময়টা এগিয়ে গেছে হাফ আ সেঞ্চুরি লেটার Vola Grandpa লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95 তিনি 95 বছর বয়সে মারা গেছেন এবং লাস্ট সেন্টেন্সটা আমার মনটা খুব ছুঁয়ে গেছে কারণ তার 80 বছরের স্ত্রী দুঃখ প্রকাশ করে তিনি বললেন খুব দুঃখের সঙ্গে তিনি দীর্ঘনিঃশ্বাস ফেলে সিগ মানে হচ্ছে দীর্ঘনিঃশ্বাস ফেলে তিনি বলতে লাগলেন দ্য ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ দ্য ওল্ড ম্যান মানে আমরা যেরকম আমাদের কাছের মানুষদেরকে বলি দ্য ওল্ড ম্যান মানে স্ত্রী তার স্বামীকে বলছে বুড়ো মানুষটা এই বুড়োটা দেখো গে নিঃশ্বাস নিতেই বোধহয় ভুলে গেছে তার মানে Vola Grandpa এত বেশি ভুলোমন ছিলেন তিনি সব কিছু তিনি ভুলে যেতেন তো সেই জন্য তার স্ত্রীর মনে হয়েছে তার মৃত্যুটাকেও তিনি বিশ্বাস করতে পারেননি বলছেন যে দেখো মনে হচ্ছে বোধহয় তিনি নিঃশ্বাস নিতে ভুলে গেছেন তো এখানে আমাদের গল্পটা শেষ হলো এরপর আমরা কিছু মানে যেমন এই বইটাতে কিছু নতুন নতুন শব্দ আছে কিছু শব্দ আছে যেটা তোমরা জানো কিছু শব্দ আছে যেটা তোমরা জানো না তোমাদের যে কাজটা করতে হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে সার্কেল করে একটা
শিট কাটবে এফোর সাইজের পেপারে। এফোর সাইজের পেপারে শিট কেটে যতগুলো তোমার ওয়ার্ড আছে, মোটামুটি আমি খুঁজে যেটুকু দেখেছি 30-35 ওয়ার্ডস এখানে মানে বোঝার মতো তোমাদের কাছে থাকবে। সেই রকমভাবে তোমরা এইভাবে তোমরা করতে পারো। যেমন অবাক হয়ে যাওয়া, এখানে ইংলিশটা লেখা আছে। যেমন হাই তোলা, এখানে ইংলিশটা লেখা আছে। এটা হচ্ছে, এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের মানে গ্রামার ভোকাবুলারিটা, মানে এখানে ওয়ার্ডসের মিনিংগুলো তোমরা আর যা কিছু হোক কোনো দিন ভুলবে না। মানে এইভাবে যদি তোমরা তো এমনিতে আমরা নর্মালি কী করি, আমরা খাতায় লিখে দিই, খাতায় আমরা যেটা করি খাতায় লিখি, কিন্তু পরীক্ষার সময় আমাদের আর খাতা খোলার মতো সময় হয় না। যেমন দু ভাষাতেই যিনি লিখতে পারেন, এর মানে হচ্ছে ইংলিশটা কি বাইলিঙ্গুয়াল। গভীর, গভীর মানে ডেন্স। হার্ট, হার্টটা কি, হার্টটা হচ্ছে উইকলি মার্কেট। যেমন এরপর আছে দল, দলটা হচ্ছে কি ট্রুপ, TROOP, ট্রুপ। জিজ্ঞাসা, জিজ্ঞাসা কি এনকোয়ারি। যেমন আজকে যখন তোমার মনে হবে কোনো মানে তোমার ভুলে গেছো, তখন তুমি দুম করে এইরকম এফোর সাইজ পেজ নেবে। তো তোমরা তোমাদের, আমি এটা জাস্ট একটা করে রেখেছি, তোমরা তোমাদের মতো করে এরকমভাবে সার্কেল করে দুটো সার্কেল করবে। মোটামুটি 30 ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডসের বাংলা মানে, এটা তো তোমাদের জানাটা খুব দরকার, বাংলা মানে এটা তোমরা দেখে নেবে। মানে তোমরা বই দেখো, ডিকশনারি দেখো, গুগল সার্চ করো, এটা করে এই এটা তোমাদের কী হচ্ছে, তোমাদের একসঙ্গে তোমাদের ওয়ার্ডস মানে ডেভেলপমেন্টও হচ্ছে। দু নম্বর হচ্ছে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের কাজও কিন্তু তোমাদের হচ্ছে একসঙ্গে। যেমন আমরা খাতায় লিখলে কী হচ্ছে, জিনিসটা কালারফুল হচ্ছে না, কিন্তু এখানে কী হচ্ছে, জিনিসটা কালারফুল হচ্ছে তোমার দেখতে। তুমি দেখো, এটা তোমাদেরকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো সেইভাবে এইভাবেই আমাদেরকে পড়াটা যদি আমরা করি, তোমরা যদি আরও বেশি তোমাদের ক্রিয়েটিভিটিটাকে যদি বাড়াতে পারো, ভেরি গুড, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু যেটা করবে, এটা করলে কী হচ্ছে, তুমি নিজে ডিকশনারি ঘাঁটছো বা তুমি নিজে গুগল ঘাঁটছো, বইটা পড়ছো, এই মানেগুলো বার করছো, তো এটা করা মানে হচ্ছে তোমার অলরেডি তোমার পড়াটা হয়ে যাচ্ছে, মানেগুলো নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আর এইটা আমি তোমাদেরকে হোমওয়ার্কের মতো দিতে চাই, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে, তোমাদের বইতেই আছে, এটা বইয়েরই কোয়েশ্চেন্স। মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেন্সটা আছে সেটা হচ্ছে যে, এখানে যেমন দেওয়া হয়েছে, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিড, বোকাল ট্রিতে ওই ইয়ের পাশে, ওই ভোলা গ্র্যান্ডপার বাড়ির পাশে যে বোকাল ট্রিটা আছে, সেখানে কারা থাকছে, সেখানে কারা থাকছে, এখানে আমি একটা সলভ করে দিই, সেখানে থাকছে মাঙ্কিজরা, মাঙ্কিজরা থাকছে। এরপরে আসছে যে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু ফিঙ্গার্স, কার হাত ধরেছিলেন তিনি, এটা হচ্ছে মাঙ্কি, এটা হচ্ছে তার কে, সন, গ্র্যান্ডসন, কাজিন অ্যান্ড নেফিউ, এটা হচ্ছে গ্র্যান্ডসন। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে, আ গ্যাং অফ পাইরেটস ওয়্যার বারিং, কি পুঁতে রেখে দিয়েছিল ঢিবিতে, লার্জ বক্স। এরপর ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেইলি মার্কেট অ্যান্ড উইকলি মার্কেট, আনসার উইল বি উইকলি মার্কেট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ 85, 95, 55 and 75, so the right answer will be 95. তো আমরা এমসিকিউগুলো আমাদের হয়ে গেল, মানেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। নেক্সট ক্লাসে তোমরা ওইভাবে হোক, আরও বেশি ক্রিয়েটিভিটি যদি তোমরা দেখাতে পারো, ভেরি গুড, ওইভাবে তোমরা নিয়ে এসো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কোয়েশ্চেন আনসারগুলো
শুরু করব। সো থ্যাংক ইউ সো মাচ, আমি আশা করব তোমরা আমার পড়ানোটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, প্লিজ আস্ক মি ইন নেক্সট ক্লাস। সো টিল দেন গুড বাই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।